হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমি গত একটা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কীভাবে ফেসবুক বন্ধ করতে হয়। তো অনেকের একটা কমেন্টস ছিল যে এরকম ফেসবুক বন্ধ করলেও অনেকে ভিপিএন ইউজ করে, ফেসবুক ইউজ করে, রাইট? ভিপিএন, ভিপিএন অ্যাডভান্স ইউজ করে। তো আজকে আমরা দেখব সেই ভিপিএন টানেলই ক্রিয়েট করতে পারবে না, এবং মানে ফেসবুক সে ভিপিএন টানেল যদি ক্রিয়েট না করে তাহলে তো আর ভিপিএন ইউজ করে সে ফেসবুক ইউজ করতে পারছে না, রাইট? তো প্রথম দেখি আমরা কিভাবে আগে ফেসবুক বন্ধ করব। দেন হচ্ছে আমরা দেখব যে আমি একজন ইউজার যে হচ্ছে ভিপিএন ফেসবুক বন্ধ করার পরেও আসলে আমি ফেসবুক ইউজ করছি ভিপিএন ইউজ করে। দেন আমি আমার মাইক্রোটিকে ওই ভিপিএন টানেল ক্রিয়েট করতে পারবে না, সেটা কি করব, আমি বন্ধ করে দিব, তারপর দেখবো সে ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করতে পারছে কি না। তো টোটাল টিউটোরিয়ালটা আপনারা অবশ্যই দেখবেন। চলেন আমরা তাহলে এখন শুরু করি। ওকে, প্রথম আমি দেখেছি ফেসবুক আমি ইউজ করতে পারছি কি না। ওকে, আমি ফেসবুক ইউজ করতে পারছি। ওকে, তো প্রথমে আমি ফেসবুক বন্ধ করি। ওকে, ফেসবুক বন্ধ করাটা আমরা গত ক্লাসে দেখেছিলাম, আমরা আজকেও দেখছি। ফেসবুক .com আমরা নতুন করে ক্রিয়েট করছি, আমরা লাইভ দেখি ফেসবুক। ওকে, দেন হচ্ছে আমরা এখানে লিখে দিলাম হচ্ছে www. যেটা জাস্ট সাইটটা বন্ধ করবো, লাইক আমরা ফেসবুক দিয়ে জাস্ট টেস্ট করছি যেহেতু এটা একটা ওয়েল নোন সাইট। অ্যাপ্লাই করে ওকে, দেন ফিল্টার রুলে যাবো আমরা। ফিল্টার রুলে গিয়ে আমরা প্লাস করবো, প্লাস করে এখানে আমরা জেনারেলে যাবো। জেনারেলে গিয়ে যদি আমি আমার নেটওয়ার্কের জন্য বন্ধ করে দিতে চাই তাহলে হচ্ছে ওয়ান, আমার নেটওয়ার্কটা তো হচ্ছে আইপি থেকে দু অ্যাড্রেসে যাই আমি 192.168.1.1, রাইট? আমি এখানে 192.168.1.0/24। দেন আমি অ্যাডভান্সে গিয়ে এখানে যেটা করবো লেয়ার সেভেন, আমি আমি যেটা লেয়ার সেভেনে লিখে দিয়ে আসছিলাম সেটা সিলেক্ট করে দেবো। দেন হচ্ছে এখানে গিয়ে আমি ড্রপ করে দেবো, রাইট? তো এখন যদি আমি ফেসবুক ট্রাই করি, আমি ফেসবুক ইউজ করতে পারার কথা না, রাইট? এবং ফেসবুক কি হলো, বন্ধ হয়ে গেল। গ্রেট, আমরা ফেসবুক বন্ধ করাটা দেখলাম, কিন্তু এখন আমি এই যে ল্যাপটপটা ইউজ করছে এবং উনি চাচ্ছে ফেসবুক ইউজ করবে, তো আমরা একটা খুব সহজ একটা বুদ্ধি জানি কি, যে ভিপিএন ইউজ করলে তখন আমরা ইউজ করতে পারি, রাইট? ঠিক আছে, আমি ভিপিএন ইউজ করে ফেসবুক ইউজ করব। ওকে, তাহলে আমি একটা ভিপিএন এক্সটেনশন আমরা নেই, এটা সেটিংয়ে যাব আমরা। সেটিংয়ে গিয়ে আমরা যদি এখানে এক্সটেনশন ওপেন ক্রোম অ্যান্ড ওয়েব স্টোর এখানে যদি যাই, এখানে অনেক ভিপিএন লেখে সার্চ দিলে অনেকগুলো ভিপিএন চলে আসবে, ভিপিএন তো অনেক টাইপের ভিপিএন রয়েছে, রাইট? আমি একটাই এটা একটা ভিপিএন আমি এটা এখানে ক্লিক করলে হয়, অ্যাড টু ক্রোমে ক্লিক করি। আচ্ছা, এটা একটা ভিপিএন, সো ভিপিএনটা আমি আমি এটা ভিপিএনটা অন করি। আচ্ছা, কানেক্টে ক্লিক করলে আচ্ছা ইটস কানেক্টেড নাও। সো আমি যদি এখন হোয়াট ইজ মাই আইপি দিই, আমার হোয়াট ইজ মাই আইপি, তো আমার আইপিটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, রাইট? তো এটা যদি আমি মাই গড, কানাডার আইপি, রাইট? আচ্ছা, ইটস ওকে। সো আমি একটা এখন আমি যদি লাইক ফেসবুক .com-এ যাই, কিন্তু ফেসবুক ইউজ করতে পারছি, তো আমার ফেসবুক বন্ধ করে কোনো লাভ হলো না, রাইট? এখন আমাদের যে কোয়েশ্চেনটা বারবার আসতেছে সেটা হচ্ছে,
আমরা কিভাবে এক টানেল ক্রিয়েট করে বন্ধ করব। রাইট, ঠিক আছে, তাহলে আমরা এখন আইপিটা পেয়ে গেলাম, এটা হচ্ছে একটা VPN এর আইপি, এই যে এটা হচ্ছে 192.230.35.67। রাইট, তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমি এগেন রাউটারে প্রবেশ করে আইপি থেকে আমি ফায়ারওয়ালে যাব, ফায়ারওয়ালে আইপি থেকে আমি ফায়ারওয়ালে যাব। দেন হচ্ছে এখানে আইপি থেকে আমি চলে যাব হচ্ছে আইপি ফায়ারওয়াল থেকে আমি চলে যাব হচ্ছে অ্যাডভান্সে। অ্যাডভান্সে কি এখানে ডেস্টিনেশন অ্যাড্রেস আছে, তো আমি এখানে যেটা করি যে VPN আইপি, ঠিক আছে, যার সামনে নাম দিলাম, যে অ্যাকশনে গিয়ে আমি যেটা করব ড্রপ করে দিব, ড্রপ। দেন এই ধরনের যে আইপিগুলো রয়েছে, যেমন এই আইপিটা, হ্যাঁ, আমি যেটা এখন লাইক দিলাম এই আইপিটা, আমি এখানে কপি করে যাবে, আচ্ছা কপি না করে গেল, আমরা এখানে চলে যাব হচ্ছে আইপি ফায়ারওয়ালের, যে আইপি ফায়ারওয়াল, দেন হচ্ছে আমার অ্যাড্রেস লিস্ট, এখানে আমি প্লাস করব, প্লাস করে এখানে আমি যে VPN আইপি সিলেক্ট ড্রপ করে দিয়ে আসলাম, তো এটা সিলেক্ট করে দেন এই আইপিটা আমি এখানে অ্যাড করে দেবো, লাইক দ্যাট 192.160.192.230.35.67। আপনি VPN আইপি লিস্ট যদি সার্চ দেন তো এই ধরনের অনেকগুলো আইপি পাবেন। আমি একটা রিয়েল একটা এক্সাম্পল দেখানোর চেষ্টা করতেছি, এই জন্য হচ্ছে আপনাদের এই আইপিটা আমি দেখাই দিলাম। হ্যাঁ, দেন হচ্ছে 192.230.35, ওকে, রাইট, ওকে, অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা, তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এই VPNটা তো আমরা ড্রপ করে দিলাম, রাইট, এখন আমরা যদি ট্রাই করি লাইক দ্যাট, এখন আমরা facebook.com যদি সার্চ দিই, দেখেন ফেসবুক ইউজ করতে পারছে না। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।